নমস্কার দর্শক বন্ধুরা, আমি একটি আর্জেন্ট আপডেট নিয়ে অসময়ে আপনাদের সামনে এলাম। আপনারা জানেন যে টুয়েলথ ম্যান কিন্তু এরকম ধরনের ভিডিও তখনই করে থাকে যখন খুব আর্জেন্ট আপডেট থাকে। তো এই জায়গা থেকে যেটা আপনাদেরকে জানানোর বা বলার সেটা হচ্ছে যে আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন, কোচ কিন্তু শহরে আসার পরপরই একটা তৎপরতা অলরেডি শুরু হয়ে গেছে। বিশেষ করে প্রথম কোচও খেলা দেখেছেন ম্যাচ এসে কলকাতা লিগের, এবং তারপরে পরে ইস্টবেঙ্গল কর্মকর্তারা যারা লেগাসি অফিসিয়ালস রয়েছেন এবং টিম বিল্ডিংয়ের সাথে যুক্ত যারা অফিসিয়ালস রয়েছেন তারা কিন্তু, আপনারা এর আগে জানেন যে গিলের ক্ষেত্রে অনেকটা লেগাসি অফিসিয়ালসদের রিকোয়েস্ট এবং প্রেশারেই কিন্তু গিলের সাইনিংটা খুব তৎপরভাবে তাড়াতাড়ি হয়, না হলে নওয়াজ সাইনিং অনেকটাই কনফার্ম ছিল ইস্টবেঙ্গলে। তো সেই জায়গা থেকে বারবারই লেগাসি অফিসিয়ালসরা একজন ডিফেন্ডারের কথা বলে আসছিলেন এবং সেই ডিফেন্ডারের ব্যাপারে আপনারা অনেক নাম পেয়েছেন। সেই নামগুলো যদিও অনেক হাই বাজেটের নাম রয়েছে, সেই নামগুলো কিন্তু সেই সময় কোনো মুভমেন্ট বা এগোনো হয়নি সেই নামগুলো নিয়ে। কিন্তু এই মুহূর্তে আজকের যেটা লেটেস্ট খবর, গতকাল কিন্তু ইমামি গ্রুপ এবং ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের মধ্যে একটি আলোচনা হয়েছে এবং সেখানে বলতে পারেন কিছুটা তারা তাদের অসন্তোষও জানিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালসরা, যে এরকমভাবে যদি একটা শেষ মুহূর্তে দুটো তিনটে পজিশনের কিন্তু ল্যাক থেকে যাচ্ছে সেটা সবাই বুঝতে পারছেন। ডিফেন্ডার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটার জন্য আজকে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসা সেটা হচ্ছে কোচ কিন্তু তৎপর এবং তিনি আপডেট জানতে চেয়েছেন দুজন আন্ডার 17 প্লেয়ারের ব্যাপারে, এবং তার সাথে সাথে গুরকিরাতের ব্যাপারেও আপডেট জানতে চেয়েছেন এবং স্টেটাস কোচ কিন্তু চাইছেন গুরকিরাত বা অন্য কোনো স্ট্রাইকার দলের সঙ্গে যোগ হোক। তো সেখানে কিন্তু আবার গুরকিরাতের সঙ্গে ইস্টবেঙ্গল কথা বলতে পারে বলে শোনা যাচ্ছে এবং কথা বলছে আজকেরও খবর যে একবার আবার কথা চালু হয়েছে। তো সেক্ষেত্রে সেই জায়গা থেকে একজন ডিফেন্ডার ট্রান্সফার ফি দিয়ে নেওয়ার কথা কোচ চাইছেন এবং তিনি মানে ISL প্রুভেন একজন ভালো বিদেশিও চাইছে, যেটা ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালসরাও চাইছেন। এখন সমস্যা যে জায়গাটা রয়েছে টাকার অ্যারেঞ্জমেন্টস এবং টাকা নিয়ে, সেই টাকা খরচা যে হবে সেটা কীভাবে বেয়ার করা হবে সেসব নিয়ে আলোচনা দুই পক্ষের মধ্যে চলছে, ক্লাব এবং ইমামি অফিসিয়ালসের মধ্যে। তো সমর্থকরা এটুকু আশা করতে পারেন যে দুজন অন্তত প্লেয়ার আরও সাইনিং হতে চলেছে এবং সেটা আজকের খবর, সেটা তিনজনও হতে পারে। দুজন প্লেয়ার কিন্তু কনফার্মড সাইনিং হওয়ার দিকে যাচ্ছে আজকের যা পরিস্থিতি, যেরকমভাবে তৎপরতা শুরু হয়েছে এবং কোচ যেভাবে চেয়েছেন আর কি, তিনি আপডেট জানতে চেয়েছেন এবং সবার ব্যাপার তিনি বিশেষ করে ডিফেন্ডার তিনি চেয়েছেন বলে শোনা যাচ্ছে। তো এইটাই আজকের আপডেট ছিল এবং সেটা আপনাদের তাৎক্ষণিক আমরা জানিয়ে দিতে বদ্ধপরিকর হলাম। এবং একটা এই পুরো আপডেটের বিষয়টা কিন্তু জয়েন্টলি সোহন পোদ্দার কমেন্টেটর এবং জার্নালিস্ট এবং টুয়েলথ ম্যান একসাথে এই আপডেটটা জয়েন্টলি দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা এই জিনিসটা বলতে পারি অন্তত এইটুকু, প্লেয়ারের নাম সময় আসবে, সময় পাবেন। বিদেশিও কিন্তু এখনও সাইনিং হয়ে গেছে বলে খবর নেই, সাইনিং কিন্তু হতে পারে এবং সেই জায়গায় যে নাম শোনা যাচ্ছে সেই নাম পরিবর্তনও হতে পারে। তো দেখা যাক এখন পরিস্থিতি যা, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তৎপরতার সঙ্গে কাজ চলছে ব্যাকগ্রাউন্ডে। তো ইস্টবেঙ্গল সমর্থকরা গত দু তিন দিন বা গত কয়েক দিন ধরে যে একটু অনাস্থা হোপলেস হয়ে পড়ছিলেন, আমরা যে আজকে আপডেট পেয়েছি তাতে কিন্তু সেটার দিক থেকে একটু আপনারা ভালো খবরের আশা করতে পারেন। তো এখনই কোনো নাম বা কার পিছনে জিরো ডাউন করছে, কার দিকে যাচ্ছে ইস্টবেঙ্গল, কোন প্লেয়ারকে নেবে ট্রান্সফার ফি দিয়ে, অনেকগুলো অপশনস ওপেন করে কথা বলা স্টার্ট হয়ে গেছে। তো এখন দেখা যাক তাদের বাজেট কী পারমিট করে এবং দুপক্ষ কথা বলে বাজেটের